নমস্কার বন্ধুরা দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বিশেষ গাছ যেগুলো এই শীতের পর থেকে ফুল আসা শুরু হবে তারপরে ফল হবে সেই গাছগুলো কী কী সেই গাছগুলো হচ্ছে আম গাছ জাম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ জামরুল গাছ মানে যে সকল মানে গাছগুলো এই সময় ফুল আসা শুরু হবে সেই রকম যাবতীয় গাছ তোমাদের যদি ছাদ বাগানে থাকে তাহলে পরিচর্যার ভিডিওটি অবশ্যই করে কিন্তু তোমাদের জন্য কি করবে কি করবে না খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি করবে না এই সময় যদি একটু ভুল হয় তাহলে কিন্তু একটা সিজন তোমরা কোনো রকমের প্রোডাকশান পাবে না প্রোডাকশান পেলেও দেখা যাচ্ছে যে অনেকাংশে কমে যাবে তো প্রথম কাজ কি করবে খাবার কি দেব। আমার বাড়িতে একটি আম গাছ আছে তবে কি খাবার দিলে আম গাছে মুকুল আসবে এরকম প্রশ্ন তোমাদের মানে কমেন্ট সেকশনে আমি দেখেছি আমার বাড়িতে একটা জাম গাছ আছে দাদা এই সময় কি খাবার দেব দেখো প্রথমত বলে রাখি খাবার দেওয়ার মানে মিশ্র জৈব সার দেওয়ার সময় কিন্তু চলে গেছে সেটা মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত দেওয়া যেত মানে নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে মিশ্র খাবার দেওয়ার পাঠ কিন্তু চুকে গেছে এই রকম সময় কোন রকমের মিশ্র জৈব সার যেটা অর্গানিক তৈরি টবের মাটিতে দেওয়া যাবে না কি খাবার দেব তাহলে দেখো আমরা এই সময় নাইট্রোজেন জাতীয় খাবার যেগুলো সেগুলো কিন্তু দেব না তাহলে কি হবে আম গাছে মুকুল না এসে পাতা বেড়ানো শুরু হবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু তাই লিচু গাছের ক্ষেত্রেও তাই হবে ফুল না এসে মুকুল না এসে কি হবে পাতা বেরোবে তো আমরা নাইট্রোজেন জাতীয় খাবার একদম দেওয়া বিরত থাকবো তাহলে কি কি খাবার দেব ফসফরাস এবং পটাশিয়াম খুবই সহজ খাবার প্রত্যেকজন কিন্তু ম্যানেজ করতে পারবে সেটা কি সেটা হচ্ছে তো সিঙ্গেল সুপার ফসফেট যেটাকে আমরা এসএসপি বলি যেখানে থাকে ক্যালসিয়াম ফসফরাস এবং সালফার সেটা তোমরা টবের মাটিতে দেবে তার সাথে আর জিনিস মেশাবে সেটা হচ্ছে মিউরিয়েট অফ পটাশ বা লাল পটাশ এটা তোমরা টবের মাটিতে দেবে কতটা পরিমাণ যদি একটা আইডিয়াল বারো ইঞ্চি টব হয় তাহলে সেখানে এক চামচ সুপার ফসফেট এক চামচ লাল পটাশ বা মিউরেট অফ পটাশ টবের মাটিতে তোমরা দিতে পারবে যদি দশ ইঞ্চি টব হয় কিছুটা পরিমাণ কমে নেবে এটা গেল মাটিতে দেওয়া খাবার এবার তোমরা যদি বলো যে আমরা এনপি কে স্প্রে করবো তাহলে আমি দুটো এনপি এর কথা এইরকম সময় বলবো একটা হচ্ছে এনপি কে জিরো বাহান্ন চৌত্রিশ খুবই খুবই ইম্পর্টেন্ট আমি বলি যারা বোগেনভিলিয়ার ভিডিও আমার ফলো করো তারা জানবে যে জিরো বাহান্ন চৌত্রিশ তারপর যদি আমরা জিরো জিরো ফিফটি দিই তাহলে খুব ভালো কিন্তু কাজ হয় ঠিক ফলের গাছের ক্ষেত্রেও তোমরা এরকম সময় এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করবে দুই থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করবে অবশিষ্ট জল টবের মাটিতে ঢেলে দেবে আর এনপিকে জিরো জিরো ফিফটি জিরো বাহান্ন চৌত্রিশ দেওয়ার মোটামুটি দশ দিন বাদে তোমরা ব্যবহার করবে কারণ আমের মুকুল জানুয়ারির মোটামুটি শেষের দিক থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেকের কিন্তু চলে আসবে তো এই সময় কিন্তু আমাদের এই দুটো মুখ্য খাবার দিতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা করবে যারা আম গাছ করছো বিশেষ করে গাছে কিন্তু প্রতিদিন জল স্প্রে করাটা কিন্তু আবশ্যক প্রতিদিন যদি নাও সম্ভব হয় দুদিন বাদে গাছকে কিন্তু স্নান করাতে হবে যেখানে আমের মুকুলটা বেরোয় ওই জায়গায় যদি আমরা জল স্প্রে করি তাহলে মুকুলটা হেলদি হবে মুকুলটা ঠিকঠাকভাবে বেরোবে এবং গাছের পাতাকে কিন্তু একদম ধুলো মুক্ত রাখবো শীতের সময় কী হয় ধুলোবালিতে একটা লেয়ার তৈরি হয়ে যায় এতে করে কি হয় আমের মুকুল আসতে কিন্তু অনেক সময় লেগে যায় বা অন্য যে সকল ফল গাছ এরকম সময়ে ফুল আসে তাদেরও কিন্তু লেট হয় তো গাছকে কি করব আমরা দুদিন বা একদিন বাদে বাদে আমরা স্নানটা করে যাব এরপরে আমি অনুখাদ্যের কথা তোমাদের বলবো কি অনুখাদ্য আমরা এই রকম সময়ে দেব দেখো আমরা বেশি দিন সময় পাব না তোমরা যে কোনো একটা অনুখাদ্যই আমরা এই কদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব সেটা কি করব যদি কেউ কেমিক্যালই দিতে চাও তাহলে কি অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করবে বা মোবোমিন ব্যবহার করবে দুটোর মধ্যে থেকে যে কোনো একটা যদি অ্যাগ্রোমিন গোল্ড হয় তাহলে ডোজ হচ্ছে কুড়ি ফোটা এক লিটার জলে গুলে গাছকে ভালো করে স্নান করে দেবে যদি তোমরা মোবমিন দাও তাহলে তার ডোজ হবে কত সেখানে দেড় গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্নান করাতে হবে এবার যদি তোমরা অর্গানিকভাবে দিতে চাও তাহলে বায়োভিটা এক্স বা উইন গোল্ড সুপার দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকে পিক করবে আমি বলবো তোমরা বায়োভিটা এক্স চল্লিশ ফোটা এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবে কেউ যদি অর্গানিকভাবে করতে চাও তো এরপরে আমাদের একটি পিজিআর দেওয়ার প্রয়োজন পড়বে যেটাকে বলছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কী কী পিজিআর ভালো হবে দেখো যে সকল ফলগুলো যেমন হচ্ছে আম বলো জাম বলো লিচু বলো এই প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু মিরাকুলাং খুব ভালো পিজিআর হিসাবে কাজ করবে ফুল আসার আগে দুটো ভাগে আমি ভাগ করি তোমরা জানো একটা হচ্ছে ফুল আসার আগে এবং হচ্ছে ফল সেট হওয়ার পরে তো ফুল আসার আগে আমরা কি করবো মিরাকুলান স্প্রে করবো পঁচিশ থেকে তিরিশ ফোটা এক লিটার জলে গুলে এটা গাছে স্প্রে করব দিয়ে আমরা হাত গুটিয়ে নেব আর কোনো রকমের কোনো কিছু না কোনো ছত্রাকনাশক না কোনো পেস্টিসাইড কিছু ব্যবহার করার প্রয়োজন নেই আমরা যদি জল স্প্রে করে যাই তাহলে এই পোকার আক্রমণ সাদা বিশেষ করে পাতার নিচে কিন্তু বাসা বাঁধবে না টবের মাটিতে জল দেওয়াটা কিন্তু খুবই খুবই ভাইটাল এরকম সময় যদি আমরা এইরকম সময় ওভার ওয়াটারিং করে ফেলি সেক্ষেত্রে কিন্তু মুকুল বা কোনো গাছের ফুল আসতে চাইবে না মাটি শুকোবে তারপরে কিন্তু তোমরা জল দেবে এরপরে আমরা কি করব শুধু অপেক্ষা মুকুল আসা শুরু হচ্ছে সেই রকম সময় চাইলে আমরা কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারে কেউ যদি বায়োপেস্টিসাইড ব্যবহার করতে চাও মানে অর্গানিক কোনো পেস্টিসাইড তাহলে আমি বলবো কাকা বা সুপার সোনাটা এরকম জাতীয় কোনো পেস্টিসাইড ব্যবহার করবে কেউ যদি কেমিক্যালি ব্যবহার করতে চাও তাহলে একতারা বা কনফিডার সেটা ডোজটাকে কমিয়ে দেবে কাকার ডোজ চল্লিশ ফোটা অর্গানিকভাবে চল্লিশ ফোঁটায় রাখবে একতারা মোটামুটি এক গ্রামের কম রাখার চেষ্টা করবে কনফিডোয়ের ডোজ ওয়ান এম এল মানে কুড়ি ফোঁটা তোমরা পনেরো ফোটা দেবে বেশি কিন্তু কড়া করে পেস্টিসাইড দেবে না পেস্টিসাইডের মধ্যে প্রোফেক সুপার ট্র্যাপগড় রোগর এইরকম মানে গোত্রের পেস্টিসাইড কিন্তু গাছে মুকুল থাকা অবস্থাতে স্প্রে করা যাবে না আর একটা জিনিস করতে পারো সেরকম সময়ে তোমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করবে বা সিস্টেমিকের সাথে যে কন্টাক্ট কোনো ফাঙ্গিসাইড যেগুলো কমপ্লেক্স যেমন স্যাপ তারপরে হচ্ছে রেডোমিল গোল্ড এইরকম টাইপের যদি কোনো কমপ্লেক্স ফাঙ্গিসাইড থাকে তাহলে তোমরা স্প্রে করবে মানে প্লেন যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স বা ম্যাঙ্কোজেব এম ফর্টি ফাইভ যেটা পাওয়া যায় এইরকম টাইপের মানে ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করবে না তোমরা প্লেন যদি সিস্টেমিক পাও যেমন ব্যাভিস্টিন বা অ্যামিস্টার এই রকম টাইপের ফাঙ্গিসাইড সবথেকে ভালো কাজ হবে যখন গাছে ছোট ছোট হয়ে ফুল আসবে বা মুকুল আসবে সেরকম সময় তারপরে কি আবারও অপেক্ষা আমরা কি করব সেট হতে সময় দেব আমের যখন আম থেকে যখন মুকুলগুলো ছোট ছোট মটর দানার মতো হবে বা জামরুলের যখন জামরুলগুলো ছোট ছোট হয়ে সেট হবে সেই রকম সময় আমরা কি করব একবার বোরন স্প্রে করব যদি তোমাদের কাছে বোরন না থাকে তোমরা একবার মবু মিনটা স্প্রে করবে তো দেখো বন্ধুরা ফল মটর দানার মতো সেট হবে তার পরবর্তী সময়ে আমরা একটি পিজিআর রাখার চেষ্টা করব সেটা কিন্তু মিরাকুলার নয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্ল্যানোিক্স যেখানে একটা থেকে দুটো ফল সেট হচ্ছিল সেখানে যদি আমরা চার পাঁচটা ফল সেট হবে এর ডোজ খুব মাইনিউটলি দিতে হয় কারণ ওভার ডোজ হলে কি সব ফলই কিন্তু ঝরে দেবে আমরা পাঁচ থেকে ছ ফোটা এক লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করব এবারে আমরা জানবো এই যে গাছগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম যে লিকুইড ফার্টিলাইজারের ভিডিও যেখানে সরিষার খোল এবং আরও কিছু জিনিস দিয়ে আমি একটি তরল সার বানিয়েছিলাম সেটা আমি বারণ করেছিলাম কিন্তু আম জাম লিচু এই সকল গাছে দিতে হয় না আমি প্রত্যেককে বলবো এবং অনেকেই হয়তো এই কথাটার সাথে রিলেট করবে এইটুকু জায়গা কিন্তু আমরা কেউ স্কিপ করো না যারা ছাদ বাগানে আম গাছ করছো বা করেছ জাম গাছ লিচু গাছ জামরুল গাছ এরকম গাছ করতে গিয়ে একটি প্রবলেম তোমরা হয়তো ফেস করেছো অনেকে হয়তো সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পেরেছো অনেকে কিন্তু পারো যাদের গাছটি কিন্তু মারা গেছে যে প্রবলেমটা কি সেটা হচ্ছে ব্লাইটস বা অ্যানথ্রাকনোস বলছে সেটা আম গাছের ক্ষেত্রে হয় জামরুল গাছের ক্ষেত্রে প্রতিটা এই রকম গাছগুলোর ক্ষেত্রেই কিন্তু হয় সেটা কি পাতার অগ্রভাগ আস্তে আস্তে পুড়ে যাওয়া পাশ বরাবর পুড়ে প্রথমে আমরা পাতাটা দেখতে পারবো এইরকমভাবে পাতা পুড়ে যায় আস্তে আস্তে কাণ্ড পচে যায় তো ভিতর ভিতর কি কাণ্ড শুকিয়ে যাবে পচে যাবে হাত দিয়ে আমরা ভাঙলে মট করে ভেঙে যাবে এটা কিন্তু আম গাছের ক্ষেত্রে হয় জাম গাছের ক্ষেত্রে হয় জামুল গাছের ক্ষেত্রে হয় তো এই সকল সমস্যা হওয়ার পেছনে মূল একটি কারণ হচ্ছে নাইট্রোজেনের আধিক্য তো সরিষার খোল নিম খোল বাদাম খোল এগুলো কিন্তু যারা এই সকল গাছ করছো আমি প্রথম থেকেই বলবো যে গাছে কোনো দেওয়ার প্রয়োজন নেই ইভেন গোবর সারও কিন্তু এই সকল গাছে দেওয়া থেকে বিরত থাকবে কেউ যদি ছাদ বাগানে সাকসেসফুলি আম গাছ বা এইরকম টাইপের গাছ করতে চাইছো তাহলে প্লেন মাটিতে বসাও যে যাই বলুক কোনো কারোর কথায় কান দিও না প্লেন বাগানের মাটি আর কোনো কিছু না তার সাথে তোমরা সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট মিশে নাও সেই মাটিতে বসাও তাহলে গাছ মরার চান্স কিন্তু কম থাকবে যদি মাটিতে কম্পোস্টের আধিক্য হয়ে যায় যদি মাটিতে নাইট্রোজেনের আধিক্য হয়ে যায় তাহলে কিন্তু গাছের প্রবলেম হবে এই সকল যে গাছগুলোর কথা বললাম এরা কিন্তু বছরের একটা সময়েই কিন্তু আমাদের প্রোডাকশান দেয় জামরুল মোটামুটি এখন বারো মাসি জামরুল পাওয়া যাচ্ছে আমও পাওয়া যাচ্ছে কিন্তু সবার কাছে বারো মাসি গাছ নাও থাকতে পারে তো এগুলো কি আম গাছের যেমন পাতা একটি নির্দিষ্ট সময় ছাড়ে অন্যান্য গাছের মতো সারা বছর কিন্তু গ্রোথ হবে না আর যদি তোমাদের গাছে ব্লাইটস হয়ে যায় তাহলে তার পরিত্রাণের উপায় কি পাতা পুড়ে যাচ্ছে এর একমাত্রই উপায় হচ্ছে ব্লাইট ফাঙ্গিসাইড এছাড়া তেমন কোনো ফাঙ্গিসাইডে তেমন তোমাদের রেজাল্ট দেবে না যখন দেখবো যে পাতার অগ্রভাগ হালকা হালকা হয়ে পুড়ছে বা পাতাটার মাঝখানে হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে এই রকম যদি সমস্যা হয় তাহলে তোমাদের ব্লাইটক্স ফাঙ্গিসাইড দুই থেকে তিন গ্রাম সপ্তাহে দুবার অ্যাপ্লাই করলেই কিন্তু প্রবলেম অনেকাংশে কমে যায় অনেক সময় দেখবে যে উপর থেকে শুকিয়ে যাচ্ছে তো সেই শুকনো ডালগুলোকে মোটামুটি দু আঙুল নিচে থেকে কেটে দিতে হবে এবং সেখানে ভালো করে লাগিয়ে দিতে হবে হলে কিন্তু আস্তে আস্তে আরও শুকিয়ে যাবে তো এই সকল জিনিসগুলোকে মাথায় রেখে গাছ করো গাছকে অবশ্যই করে এই রকম সময় তোমরা রোদ যুক্ত জায়গায় রাখবে যেখানে রোদ পাচ্ছে সেই রকম জায়গাতে না হলে কিন্তু মানে মুকুল বলো বা ফুল বলো তেমন আসবে না আর গাছ সময় গাছকে স্নান করানোটা কিন্তু খুবই অবশ্য স্নান করাতে গিয়ে যতটা জল টবের মাটিতে যাবে সেইটুকু জল কিন্তু যথেষ্ট আলাদা করে তোমাদের দেখবে জল টবের মাটিতে দেওয়ার প্রয়োজনও পড়ছে না কেমন যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় বা অন্য কোনো ধরনের ইনফরমেশনের প্রয়োজন হয় কমেন্ট সেকশান খোলা রয়েছে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করবে প্রবলেম নিয়ে আমি অবশ্যই প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করবো আজকের মতো চলি আবারও দেখা যাচ্ছে নেক্সট এপিসোডে টাটা সবাই সাবস্ক্রাইব করে দিও